প্রিয় শ্রোতা, আসুন আমরা বিবেচনা করে দেখি গত এক সপ্তাহে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলির প্রেক্ষিতে কেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অচিরেই মুক্তি প্রয়োজন। বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্যই বেগম খালেদা জিয়ার মুক্তিটা প্রয়োজন। আমি লজ্জিত হই যখন দেখি গোলাম সারোয়ার নামের কিছু কিছু কীট, কিছু কিছু সাংবাদিক নামের অমানুষ তেল দিতে দিতে এমন অবস্থায় নিয়ে যান যে শেখ হাসিনা, যিনি কিনা আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে বিচার হওয়ার উপযুক্ত অপরাধ করেছেন অলরেডি, তার নোবেল প্রাপ্তির জন্য তাকে প্রকাশ্যে সুপারিশ করার, লবিস্ট নিয়োগ করার পরামর্শ দান করেন। এই হাসিনা বর্তমান বিশ্বে একমাত্র মহিলা স্বৈরাচার, এবং যার সরাসরি নির্দেশে গণতন্ত্রের আন্দোলনরত নেতাকর্মীদেরকে নানা অজুহাতে হত্যা এবং গুম করা হচ্ছে। আহত তো সেটা অজস্র করেছে এবং বাংলাদেশের রাজনীতির ধারা পুরা বদলে দিয়েছেন শেখ হাসিনা, যেখানে রাজনৈতিক কর্মীদেরকে পুলিশ ধরে সরাসরি পায়ে গুলি করে দেওয়া শুরু করেছে। যাদেরকে একদম মেরে ফেলেনি বা গুম করেনি তাদের পায়ে সরাসরি গুলি করে দিয়েছে। এটা আমরা অসংখ্য এক্সাম্পল বিগত দিনগুলোর আন্দোলনের সময়ে পুলিশের অ্যাকশনের মধ্যে দিয়ে দেখতে পেয়েছি। শেখ হাসিনা ওবায়দুল কাদের ভারত সফরের করে চলে আসার পরে ভারত সফরে গিয়েছিলেন এবং সেখানে তিনি মোদির সাথে সাক্ষাৎ করেছেন। ভারত সফরে প্রথম যে দৃশ্যটা আমার কাছে দৃষ্টিকটু মনে হয়েছে সেটা হচ্ছে উনি প্রতিমাতে পুষ্প বিসর্জন করেছে, পুষ্প দিয়েছেন, ফুল দিয়েছেন। উনি যদি হিন্দু ধর্মাবলম্বী হতেন তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু উনি নিজেকে মুসলমান দাবি করেন, উনি তাহাজ্জুদের নামাজ পড়া একজন নেত্রী হিসাবে দাবি করেন, উনি এত হিজাব পরে মানুষের কাছে ভোট চাইতে গিয়েছেন অতীতে যে মানুষজন তাকে মনেই করেছে সে তিনি হয়তো এইরকম কাজ করতে পারেন। শামীম ওসমান তো তাকে আল্লাহর অলি বলেই দাবি করেছেন, কিন্তু সেই আল্লাহর অলি যখন ভারত সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী হিন্দুত্ববাদী রাজনীতির সাথে অনুকম্পা এবং সহানুভূতি নেওয়ার জন্য প্রতিমাকে পুষ্প দেন, তখন তিনি আসলে না হিন্দু না মুসলমান, তিনি একটা ভণ্ড, এবং তিনি আসলে ধর্মকে তার দিকে যখন ব্যবহার করার প্রয়োজন হচ্ছে তখন ব্যবহার করছেন, এই বিষয়টা সুস্পষ্ট। মোদি সরকার জানান হাসিনা সরকারের রূপকল্প 2041 বাস্তবায়নে পূর্ণ সহযোগিতা দেবেন। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ভারতের বন্ধু, তাকে ক্ষমতায় রাখতে হবে, বাংলাদেশের জনগণের স্বার্থ এবং ইচ্ছা তাদের কাছে কোনো গুরুত্ব রাখে না। শেখ হাসিনাও বাংলাদেশে এসে বলেছেন যে ভারতকে আমরা যা দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। তিনি কি দিয়েছেন ভারতকে সেই বিষয়টা কিন্তু তিনি উল্লেখ করেননি, তবে আমরা পত্রিকার মাধ্যমে রোজার দিনে, রমজানের দিনে দেখেছি শেখ হাসিনা রোজা ছিলেন না এবং তার দুপুরের খাদ্যের মেনুর মধ্যে কোনো মিট ছিল না। এইসব বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি। তিনি সফরে থাকলে রোজা করাটা ফরজও না, সে কারণে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখছি না, কিন্তু উনি কি দিয়েছেন ভারতকে বিগত দিনগুলোতে যা ভারত সবসময় মনে রাখবে সেটা বাংলাদেশের জনগণও জানতে চায়। শুধু আমরা দেখতে পাচ্ছি এটাই যে উনি যা কিছুই দিয়ে থাকুন না কেন, ভারত তাতে শতভাগ লাভবান হয়েছে এবং ভারতের আয়ের দ্বিতীয় বৃহৎ উৎস হয়েছে বাংলাদেশ। এক, দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি যে ভারত রামপাল নামক যে বন ধ্বংসকারী প্রজেক্ট, সেখানে বিনিয়োগ করেছে অনলি 15%, সেখানে তারা শেয়ার পেয়েছে 50%। দুই, তৃতীয়ত আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মানুষজন যখন ও ফ্লাইওভারে 200 টাকার মতো দিয়ে পার হতে হয়, তখন ভারতের ট্রাক বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়ার জন্য ওই প্রায় 200 টাকার চেয়ে কম
তাদেরকে ট্যাক্স দিতে হয়। তো বাংলাদেশের রোড, রাস্তাঘাট, কালভার্ট এগুলোর যে ভর্তুকি, সেগুলো তো হাসিনার বাবাও দেন না বা আওয়ামী লীগও দেন না, সেগুলো দেয় হচ্ছে বাংলাদেশের জনগণ। প্রতি বছর বছর সেগুলো ধ্বংস হয় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এবং ওভার ইউজে, এবং সেগুলো রিপেয়ারিং করে অথবা তার কষ্ট সাফার করে বাংলাদেশের জনগণ ডাইরেক্টলি। আচ্ছা, আরও দেখা যাক যে বাংলাদেশের কী কী দেওয়া হয়েছে ভারতকে। যেমন ধরুন, বাংলাদেশ সম্প্রতি ভারতকে ওআইসির একজন পর্যবেক্ষক হিসাবে থাকার জন্য প্রস্তাব করে ভোট দিয়েছে, যাতে ভারত অবশ্যই জিততে পারেনি, প্রশ্নই ওঠে না, ভারত তো মুসলিম কান্ট্রি না, প্রশ্নই ওঠেনি, সে তা সেখানে ভারত সাথে থেকেছে। আর একটা মজার বিষয় হচ্ছে এই যে হাসিনা কিন্তু বিনিময়ে কিছু নিতে পারেনি, শুধু 2014 সালের 5ই জানুয়ারি যে নির্বাচনে হাসিনা অনির্বাচনে ভোট ছাড়া জোর করে ক্ষমতা কন্টিনিউ করছে, সেখানে ভারতের সমর্থন পেয়েছে। এছাড়া তিস্তার পানি ন্যায্য হিস্সা হাসিনা নিতে পারেনি, একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক। এই কারণে হাসিনা যখন নদীর উজানে, মানে ব্রহ্মপুত্র নদীর উজানে, যেটা কিনা চীন থেকে এসেছে, সেখানে চীন যখন বাদ দেওয়ার জন্য চেষ্টা করছে বা বাদ দেওয়ার পরিকল্পনা করছে, তখন উদ্বেগ প্রকাশ করে, তখন আমি খুবই আশাহত হই। প্রতিহিংসা মনের মধ্যে এমনিতেই থাকে, আমি উত্তরাঞ্চলের মানুষ, আমি দেখেছি পানির অভাবে কীভাবে আমাদের উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হয়েছে। বাংলাদেশের 8 কোটি মানুষ আর্সেনিকের নামক বিষে আক্রান্ত হয়েছে। উত্তরাঞ্চলে যারা থাকেন তারা দেখবেন উত্তরাঞ্চল পানির অভাবে মরুভূমিতে পরিণত হয়েছে। এই নদী পানি ভারত একতরফা প্রত্যাহার করেছে। এই পানি নিয়ে কিন্তু ভারতের বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ বাংলাদেশের এই বর্তমান রিজিম দেয়নি, বা এই পানি আনতেও সে পারেনি। কাজেই যখন চীন এই একই নদীর উজানে বাদ দিয়ে পানি প্রত্যাহার করার চেষ্টা করে বা চিন্তাভাবনা করে, তখন সেটা আমাকে আনন্দই দেয়। কারণ আমার হিস্সা যদি আমি না পাই, ভারত বুঝুক ভারতের চেয়ে শক্তিশালী চীন যখন পানি প্রত্যাহার করবে, তখন ভারতের মরুকরণটা তাদের দেশের নাগরিকের জন্য কেমন বেদনাদায়ক হবে। ভব্যতা রাখা ডিপ্লোমেসির অংশ, কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে সমর্থন দিতে যে ভারত সরকার এই ডিপ্লোম্যাটিক নর্মকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে এবং তারা নগ্নভাবে শেখ হাসিনা সরকারকে সমর্থন দিতে চায়। কিন্তু সবচেয়ে দুঃখজনক হলো এটা যে বাংলাদেশের স্বাধীনতার পরে, এমনকি শেখ মুজিব 3 মাসের মধ্যে বাংলাদেশ থেকে মিত্রবাহিনী অর্থাৎ ভারতীয় সেনাকে প্রত্যাহার করতে বাধ্য করেছিলেন, তার সেটুকু গার্ডস ছিল। তিনি সরাসরি ইন্দিরা গান্ধীকে বলেছিলেন, কবে তোমার সেনা ফেরত যাচ্ছে? 3 মাসের মধ্যে ফেরত গেছে। তারা অবশ্য অনেক লুটপাট করে নিয়ে গেছে, পাকিস্তানি সেনাবাহিনীর ফেলে যাওয়া সমস্ত অস্ত্রপাতি, যার দাম বর্তমান মূল্যে বাজার দরে অজস্র টাকা, সেটা তারা নিয়ে গেছে। এবং সেটার প্রতিবাদ করার জন্য সিরাজ সিকদারকে প্রথম ক্রস ফায়ার নামক রাষ্ট্রীয় হত্যার শিকার হতে হয়েছে। এরপরে আসুন, তারপরেও বাংলাদেশ থেকে ভারতীয় সেনা স্বল্পতম সময়ে শেখ মুজিব বের করতে পেরেছিলেন। সেই শেখ মুজিবের কন্যা, যিনি পিতার নাম করে নানা রকমের গান করেন, নানা রকমের কান্নাকাটি ভাব দেখান, সেই শেখ হাসিনা, আসলে এই ফিলিংসটা তার মধ্যে অ্যাবসেন্ট। কারণ ওনার বাবার চেয়ে বাংলাদেশের প্রতি ওনার ভালোবাসা বেশি থাকার কথা। সেই বাংলাদেশে উনি ক্ষমতায় থাকার জন্য তিনি একটা অবৈধ অনির্বাচিত সরকার প্রধান হলেও একটা দেশের প্রতিনিধিত্ব যখন করছেন, তখন বিদেশি শক্তিকে আহ্বান জানাতে পারেন না। তিনি সর্বপ্রথম বোধহয় এই কাজটা করলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, ভারতে গিয়ে সরাসরি ভারতীয় সরকারের কাছে প্রতিদান চাইলেন, তিনি যা যা দিয়েছেন তার প্রতিদানস্বরূপ তাকে ক্ষমতায় থাকতে দিতে হবে। মোদিও দিয়ে দিলেন। বাংলাদেশের জনগণ কিন্তু এখানে কোনো পার্ট না,
বাংলাদেশের জনগণ না দিয়েছে হাসিনাকে ভোট, বাংলাদেশের জনগণ না চায় তাকে ক্ষমতায় দেখতে। এখন আসুন আরো কিছু বিষয় দেখা যাক। বাংলাদেশের যে বর্তমান নির্বাচন কমিশন আছে, সেই নির্বাচন কমিশন দিয়ে কোনো কাজ বা লাভ আমাদের হবে কিনা, একদম সুস্পষ্ট এই নির্বাচন কমিশন দিয়ে কোনো লাভ হওয়ার সম্ভাবনা নেই। কারণ এই নির্বাচন কমিশন যখন এসপি হারুনকে রেখে দেয় বিএনপির আপত্তির মুখে, বা অন্য আরেকজন এসপি যার বিরুদ্ধে অভিযোগ আছে বিস্তর তাদেরকে রেখে দেয়, তখন এই নির্বাচন কমিশনের অবশ্যই কোনো নিয়ন্ত্রণ পুলিশের ওপর নাই। এই নির্বাচন কমিশনের উপস্থিতিতে 80টা কেন্দ্রে কোনো রকমের বিএনপির প্রতিনিধি ছিল না। এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে সব বিরোধী দলের যারা কাজ করেছে নির্বাচনে তাদেরকে বাড়ি ছাড়া ঘর ছাড়া করা হয়েছে, এবং একতরফাভাবে পোলিং অফিস এবং সব কিছু দখল করে জাল ভোট দেওয়া হয়েছে। সেভাবে তারপরও বিএনপি 1,00,000 এর ওপর ভোট পেলে সৈরিনী হাসিনা আক্ষেপ করে বলেন, এত ভোট পায় কি করে, বাবারে বাক্সের মধ্যে পুরাটা ভরে দিলেই হলো, অথবা রেজাল্টটা বদলে দিলে তো আরও কষ্টটা কমে যায়। তুমি তো নির্বাচিত নও, তোমার কাছে থেকে আমরা নিরপেক্ষ নির্বাচন আশা করি কিভাবে? কিভাবে আশা করি এই ইসি বা ইলেকশন কমিশনার নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে? এখানে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে না নামালে কোনো অবস্থাতেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। এই তাবেদার অথর্ব নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন দিয়ে কোনো নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব না, এটা খুবই স্পষ্ট। কাজেই নির্বাচন কমিশনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফেরত আসবে না, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। এখন আসুন আর একটা বিষয়ে আসি, সেই বিষয়টা হচ্ছে যে চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা এবং যে রবটা হাসিনা করছেন, আসুন দেখি একটু ফিরে তাকাই। কিছুদিন পূর্বেই গওহর রিজভিকে উনি পাকিস্তানে পাঠিয়েছেন, কি কূটনীতির জন্য? পাকিস্তান তো তার একদমই খুবই বাজে একটা জায়গা মনে হয়। তারপরে আবার ওনার যে একজন ব্যক্তিগত উপদেষ্টা সালমান এফ রহমান, যিনি কিনা বাংলাদেশের না শুধু বিশ্বের শীর্ষ 100 ধনীর মধ্যে অবস্থান করে নিয়েছেন, এটা খুবই সিরিয়াস একটা ব্যাপার, কারণ শেয়ার বাজার ডাকাতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, এবং তিনি ব্যাংকিং খাতে, আমি একসময় ব্যাংকে কাজ করেছি 2000 সালে, আমি জানি যে বেক্সিমকো একটা দেউলিয়া কোম্পানির পর্যায়ে ছিল, যাদের সমস্ত প্রপার্টি এবং অ্যাসেট যদি লিকুইড করা হতো তাহলে সালমান এফ রহমানের বেক্সিমকোর যে পরিমাণ ঋণ আছে সেটা শোধ করা সম্ভব ছিল না। সেই পর্যায় থেকে আওয়ামী লীগের 10 বছরের শাসনামলে উনি কিভাবে বিশ্বের সেরা ধনীদের মধ্যে অন্তর্ভুক্ত হলেন সেটা জ্ঞানের বাইরে। তাকে শেয়ার বাজারের যে জালিয়াতি সেই মামলা থেকে মুক্ত করে দিয়েছে সরকার, কোনো রকমের কোনো সমস্যা হয়নি। আসুন সেই বেক্সিমকোর কর্মকাণ্ড দেখি। পাকিস্তানে ইয়োলো ব্র্যান্ডে তারা ইনভেস্ট করেছে, এটাতে প্রায় 18টা সুপার স্টোর তারা ওপেন করেছে পাকিস্তানে, এবং তাদের ওয়েবসাইটে গেলেই দেখা যায়। আমার প্রশ্ন হলো, সালমান এফ রহমান এই টাকাগুলো যে বিদেশে পাঠিয়েছেন, এটা কি বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে পাঠিয়েছেন? খুবই সহজ প্রশ্ন, উত্তরটা আপনারা খুঁজবেন, অবশ্য এদের কাছ থেকে খোঁজার কোনো সম্ভাবনা নাই, আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করবেন তাহলেই পেয়ে যাবেন উত্তর। মুক্তিযুদ্ধের ঘোষণা কি ছিল, আসুন একটু আবার আমরা ফিরে তাকাই দেখি। মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র অনুযায়ী সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক মর্যাদা, প্রতিষ্ঠার ওয়াদা এবং মানুষের জন্য এই তিনটির কোনোটিই বাস্তবিত হয়নি এই সময়ে, বরং দিন দিন সব ছিনিয়ে নেওয়া হয়েছে। ব্যতিক্রম শুধু যানবাহনের ক্ষেত্রে, রিক্সা, ভ্যান, বাস, কার ও নৌকা একই রাজপথ ধরে চলাচল করার অধিকার অর্জন করেছে। সম্প্রতি আপনারা দেখেছেন এই ঘটনাটা, সেই জন্যে বললাম সব ধরনের যানবাহন একই রাস্তায় যখন চলে তখন বুঝতে হবে যে এই সিস্টেম আসলে ফাংশন করছে না। বিশ্বের একমাত্র বাংলাদেশের ফ্লাইওভারের উপরে দেখা যায় পানি, পানি এবং পানি,
উরাল নদী বিশ্বের আর কোথাও নাই, একটা ড্রেনেজ ব্যবস্থা না রেখে উন্নয়নের নামে মেগা ডাকাতির ব্যবস্থা করেছে তারা। সর্বোচ্চ আদালতে জামিন দেওয়ার পরেও দেশের তিনবারের প্রধানমন্ত্রী মুক্তি পান না, অথচ এক দিনে আমাদের এই যে সন্ত্রাসী জোসেফ, সে হাসপাতাল থেকে মুক্ত হয়েছে, একদিনে পাসপোর্ট হয়েছে এবং সে বাংলাদেশ ছেড়েছে। অথচ এই ধরনের টপ টেরোরদেরকে কিন্তু মুক্ত করার আগে পুলিশ এবং ডিটেকটিভ ব্রাঞ্চ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাকে জানানোর কথা, এখানে জানানো হয়নি, এর ব্যত্যয় হয়েছে, একে সরকার ছেড়ে দিয়েছে। এই সরকার, এই অথর্ব সরকার, এই রাষ্ট্রপতি অবশ্যই প্রধানমন্ত্রীর নির্দেশ ক্রমে এবং স্বরাষ্ট্রমন্ত্রী সবাই মিলে তাকে ছেড়েছে। এই ব্যক্তি একদিনের মধ্যে পাসপোর্ট নিয়ে বাংলাদেশ ছেড়েছেন কাকে হত্যা করার জন্য? আপনারা কি তারেক রহমানকে ব্রিটেনের মাটিতে হত্যা করতে চান, এই জন্য খুনি পাঠাচ্ছেন বাংলাদেশ থেকে? মনে রাখবেন, ব্রিটেনে এখনো তারেক জিয়ার অসংখ্য সৈন্য আছে। বাংলাদেশের মাটিতে আপনারা নিরাপদ থাকবেন না, বাংলাদেশ না বিশ্বের কোথাও নিরাপদ থাকতে পারবেন না। তারেক রহমানের গায়ের উপরে একটা আঁচড় দিলে, এই দেশের আইন শৃঙ্খলা অত্যন্ত কঠিন। এই দেশে সৌদি আরবের কোনো এক যুবরাজ জেল খাটছেন এখনো, তার গৃহকর্মীকে পাঞ্চ করেছিল, সে মারা গেছে, এটাকে হত্যা মামলা হিসেবে নিয়ে এই দেশে সৌদি আরবের প্রিন্স জেল খাটছেন। কাজেই শেখ হাসিনা, আপনি বাংলাদেশের স্বৈরাচার হতে পারেন, কিন্তু বাংলাদেশ থেকে বাইরে আপনি হাত বাড়ানোর চেষ্টা করবেন না, আপনার হাত পুড়ে যাবে। এখন আপনাদেরকে আরো যে বিষয়গুলো বলার প্রয়োজন আছে সেটা হচ্ছে যে এই জোসেফ কিভাবে মুক্তি পেল। এই জোসেফের যে ভাই, সে হচ্ছে বিজিবির সাবেক প্রধান ছিল, এখন লেফটেন্যান্ট জেনারেল হয়েছে, এবং কথিত আছে যে শাপলা চত্বরে যে নির্মম আচরণ করা হয়েছিল এতিম শিশুদের উপরে গুলি করে হত্যা করে হত্যাযজ্ঞ চালিয়ে, সেখানে নেতৃত্ব দিয়েছিল এই সন্ত্রাসী, এবং তার সুপারিশ ক্রমে এই জোসেফকে ছেড়ে দিয়েছে। 21 বছর সাজা তার বাকি রয়ে গিয়েছিল, তারপরে তাকে ছেড়ে দিয়েছে স্বাস্থ্যগত কারণে। যেখানে আজকে পেপারে দেখলে আপনারা দেখতে পাবেন যে খালেদা জিয়াকে কিন্তু হাজিরায় পর্যন্ত নিয়ে আসতে অপারগ হয়েছে, কারণ তিনি অসুস্থ, এই কথা সরকার বলেছে। অথচ তাকে যখন চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য একটা হাসপাতালে নিয়ে আসার কথা বলা হচ্ছে, সেখানে তারা আনছে না, তিনি পঙ্গু হয়ে যাচ্ছেন এবং তিনি অন্ধ হয়ে যাচ্ছেন, তাকে সরকার এভাবে হত্যা করতে যাচ্ছে তিলে তিলে। এইভাবে খালেদা জিয়ার কণ্ঠরোধ করলে তাহলে কি বাংলাদেশের মানুষের, স্বাধীনতাকামী মানুষকে আপনারা দাবায় রাখতে পারবেন? কোনোভাবেই সম্ভব না। বাংলাদেশের মানুষ বাংলাদেশের জন্য লড়াই করবে, বাংলাদেশের মানুষ বাংলাদেশের জন্য আবার লড়াই করবে, 71 করেছে, আবার করবে। কোনোভাবে কোনো আপনার ফ্যাসিবাদী শক্তির পেটের মধ্যে থাকতে দেবে না। এই দেশ স্বাধীন, বাংলাদেশের মানুষ স্বাধীন চেতা। এখানে বৈষম্য সৃষ্টি করে একটা কোটারি স্বার্থ দের রক্ষা করে এক শ্রেণীর মানুষকে ঘুষ দিয়ে আপনারা যে ক্ষমতা কন্টিনিউ করছেন সেটা আপনার চিরস্থায়ী হবে না, আপনারা অবশ্যই পরাজিত হবেন এবং বাংলাদেশের মানুষ গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবে। সম্প্রতি যে এই যে আপনারা শুরু করেছেন গণহত্যা, বাংলাদেশে ড্রাগ এর বিরুদ্ধে আপনারা সাজানো বন্দুক যুদ্ধের নামে মানুষকে ধরে নিয়ে যে মারছেন, আপনাদের কি মনে বিন্দুমাত্র মমতা হয় না? এই যে কমিশনার ইকরামের বাচ্চারা টেলিফোনের অপর প্রান্তে ছিল, তখন তাকে গুলি করে মারা হলো, এই অডিওটা শোনা যায় না, এটা এত ভয়াবহ, এটা পুরাটা শুনতে হলে বুকে সেইটুকু সাহস লাগে, এবং আমি নিজে পারিনি, কয়েকবার চেষ্টা করে শুনছি, এত কষ্ট লাগছে। বাংলাদেশের মানুষ এটাতে ভালোভাবে নেয়নি। আপনি আপনার বাবার হত্যার জন্য বিচার চান, প্রতিশোধ চান, বাবাকে ভালোবাসেন,
এই বাচ্চাদের কি বাবার প্রতি ভালোবাসা নাই? এই বাচ্চারা একরামের বাচ্চাদের কি কে এখন দেখাশোনা করবে? একরামের বাচ্চারা তাদের টিফিনের জমানো টাকা তার বাবার হাতে তুলে দিয়েছিল 200 টাকা, আপনারা কি পেরেছেন ওই 200 টাকা ফেরত দিতে একরামকে? একরামের পরিবারের দেখাশোনা করতে একরামকে ফেরত তো দিতে পারবেনই না। এইরকম অসংখ্য উদাহরণ রয়েছে। যতগুলো মানুষ মেরেছেন তার অধিকাংশই বিএনপির লোকজন, অধিকাংশই আপনাদের রাজনৈতিক স্বার্থ কায়েমে বাধার সৃষ্টি করেছে সেজন্য মেরেছেন। তাদের কি বউ বাচ্চা নেই? তাদের মানবাধিকার থাকতে নেই? এখন আসুন দেখি, আইন শৃঙ্খলা বাহিনী যখন একরামকে ধরে নিয়ে যে হত্যা করলো তারপরে কি হলো। বাংলাদেশে এক শ্রেণীর বুদ্ধিজীবী এটাকে একটা স্টেটমেন্ট দিয়ে দিলেন, 10 জন বুদ্ধিজীবী, যে এটা একটু খুবই সেন্সিটিভ বিষয়টা, আমাকে তার ইয়েটা মানে বলতে হচ্ছে, কারণ আপনারা মনে রাখবেন যে তারা কি বলেছিল। সারা দেশে যে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গুলি করে মেরে ফেলা চলছে তার যৌক্তিকতা তারা অনুধাবন করেন। দ্বিতীয়ত, সঙ্গত কারণে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনও এই বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গুলি করে মেরে ফেলায় প্রত্যাশিত ছিল। তৃতীয়ত, টেকনাফের নিহত পৌর কমিশনার একরামের বিরুদ্ধে কোনো প্রকার পূর্ব অভিযোগ এর কথা জানা যায়নি, যেন পূর্ব অভিযোগ জানা থাকলেই এই হত্যার যৌক্তিকতা থাকত। চতুর্থত, একরামের পরিবার সংবাদ সম্মেলন করে হত্যা পূর্ব ফোন আলাপ সাংবাদিকের কাছে প্রকাশ করেছেন, যা কোনো গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজে অকল্পনীয়। এরকম একটি ঘটনায় সমগ্র অভিযানকে প্রশ্নবিদ্ধ ও জনগণকে আতঙ্কিত করার জন্য যথেষ্ট। তার মানে এই ফোনালাপ প্রকাশ না পেলে বাড়ি থেকে তুলে নিয়ে বিনা বিচারে হত্যা করা যৌক্তিক এবং প্রত্যাশিতই থাকত। এখন আপনারা চিন্তা করে দেখুন তো, যে এই যে কতগুলো কথা আমি বললাম আপনাদেরকে, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, স্টেট টেরোরিজম, মার্ডার, অ্যাবডাকশন, তারপরে একটা ফ্যানাটিক গ্রুপ, সব কিছু কি আমার এই কত বেশ 22 মিনিটের যে কথাগুলো তার মধ্যে থেকে উঠে আসছে কিনা? এর অন্যতম উদ্দেশ্য ফ্যাসিবাদ কায়েম করা। তারা ফ্যাসিবাদ কায়েমের জন্য একদম সিস্টেমেটিকভাবে এই কাজগুলো করছে। কাজেই এই বুড়ো শকুনরা হচ্ছে এই ফ্যাসিবাদের দালাল। এই রাষ্ট্রীয় সন্ত্রাসী বাহিনী হলো ফ্যাসিবাদের দালাল। ফ্যাসিবাদের দালাল হলো আদালত। ফ্যাসিবাদের দালাল হচ্ছে এই রাজনৈতিক সংগঠন, যারা অন্য দলের মানুষদের মতকে সহ্য করতে পারে না, নির্যাতন চালায়, সন্ত্রাস চালায়, এবং তাদের অ্যাচিভমেন্টটা হচ্ছে সম্পদ লুটপাট করা, লুণ্ঠন করা। সালমানের রহমানের মতো দরবেশরা, সো কল্ড দরবেশ অবশ্যই ভালো একটা বিষয়, কিন্তু এই সো কল্ড দরবেশরা বাংলাদেশের সম্পদকে লুটপাট করে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। এদের সম্পদের পাহাড়কে ভেঙে চুড়ে গুড়িয়ে দিতে হলে আপনাদেরকে দেশনেত্রীকে মুক্ত করতেই হবে, আপনাদেরকে সমস্ত রাজনৈতিক নেতাকর্মীকে মুক্ত করতেই হবে। বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে অবশ্যই আপনাদেরকে আন্দোলনের মাধ্যমে একটা সিস্টেমকে প্রতিষ্ঠিত করতে হবে যেখানে আপনাদের ভোটের অধিকার থাকবে। তাছাড়া স্বাভাবিক অবস্থায় যদি এখন আপনারা ভোটেও যান, ভোটের মাধ্যমে আপনাদের গণতন্ত্র ফেরত আসবে না। আন্দোলন না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, এখন সংগ্রামের সময়, এখন আন্দোলনের সময়, এখন আর প্রতিবাদের সময় নাই। এখন আপনারা দেশনেত্রীকে মুক্ত করার জন্য তৈরি হয়ে নিন এবং আন্দোলনের মাধ্যমেই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। ফ্যাসিবাদ নিবাদ যাক, খালেদা জিয়া মুক্তি পাক, গণতন্ত্র জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আক্তার মাহমুদ, লন্ডন।